ব্রাশিং কত নর্মাল, তাই না? রোজ করি, কিন্তু কখনো ভেবেছেন রোজ ব্রাশ করলে এতে এডিকশন হয়ে যাবে? না তো? তাহলে এটাকে দেখে কেন এমন ভাবেন? জানেন তো এটা কি? এটা হলো অ্যাস্থমাকে ম্যানেজ করার একটা সঠিক পদ্ধতি, ইনহেলার। কিন্তু কেউ কেউ মনে করেন ইনহেলারে এডিকশন হয়। আমি তো গত 15 বছর ধরে ডাক্তারের কথা মতো ব্যবহার করছি, কই আমার তো এডিকশন ফেডিকশন কিছু হয়নি। আর হবেই বা কেন? রোজ ব্রাশ করা যেমন একটা ভালো অভ্যেস, তেমনই আপনার ডাক্তারের কথা মতো রোজ নিয়মিত ইনহেলার ব্যবহার করাও একটা ভালো অভ্যেস, এডিকশন নয়। তাই আজ থেকে যখনই ইনহেলার দেখবেন আমার কথা মনে করবেন, কারণ অ্যাস্থমার জন্যে ইনহেলারই হলো সঠিক।